1947 দেশভাগের পর থেকেই পূর্ব পাকিস্তানের মানুষের মনে জমতে থাকে চাপা ক্ষোভ। দু জাতির শিল্প সংস্কৃতি আলাদা হওয়া সত্ত্বেও পাকিস্তান সরকার চাপিয়ে দিতে থাকে উর্দু ভাষা। মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা উর্দু নীতিকে সমর্থন করলে বাঙালির চাপা ক্ষোভ আন্দোলনে বিস্ফোরিত হয়। অবিলম্বেই সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা অ্যাকশন কমিটি 21 ফেব্রুয়ারি রাজপথে আন্দোলনের ডাক দেয়। আন্দোলন থামাতে পাকিস্তান সরকার 144 ধারা জারি করে। পুলিশের বাধা অমান্য করে রাজপথে নেমে আসে ছাত্র শিক্ষক সহ সাধারণ মানুষ। উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, আন্দোলনরত ছাত্রদের উপর চড়াও হয় পুলিশ। তারপরও ছাত্র জনতা এগিয়ে যায় অ্যাসেম্বলি হলের দিকে। তাদের থামাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। ভাষার জন্য প্রাণ দেন সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরো অনেকে। 52-এর ভাষা আন্দোলনের মাধ্যমে শুরু হয় বাঙালির অস্তিত্ব প্রতিষ্ঠার লড়াই, গড়ে ওঠে 71-এর মুক্তি সংগ্রামের ভিত্তি।